नमस्कार, आशा करी सबाई खूब भालो आछो। आज के तोमादेर आमी जे उपाधिगुलो शब्दगुलो बोलेछि सेई शब्दगुलो दिए वाक्य गठन करब। सेगुलो किभाबे करब तोमरा तोमादेर टेक्स्ट बुके देखबे, एगुलो आछे वाक्य पूजा बईटाते। तोमरा एखाने देखिये दिच्छि, भालो करे एगुलो पढ़ो। आबार देखो, प्रथमे आछे तोमादेर सम द्वन्द्ब सम। सम पয় ওকার মূর্ধন্য ণ সম কোণ, মানে যে চার সমান কোণ, যেটা সমান এক মাপে সেটাকে বলা হয় সম কোণ। মায়াকার ট মাঠ, ওঠা পয় ওকার ফয়াকার। নেক্সট আছে ওকাকে, পয় ওকার ফয়াকার ফয়াকার ওকাকে। দেখো এখানে উপাযোগ শব্দ কোনগুলো কি আছে, সমকোণের একটাই শব্দ দেখো, এখানে তুমি দেখতে পাচ্ছ উপাযোগ শব্দ মা ওঠা। এখানে ওটা শব্দটা একটা উপাযোগ শব্দ। এখানে নেক্সট কি আছে, খোকাকে খাইতে দাও। খোকাকে, খোকা এখানে হচ্ছে উপাযোগ শব্দ। তাহার গোনা ছাড়া আর কোন কাজ নাই, তাহলে এখানে কোনটা উপাযোগ শব্দ, গোনা এবং কোন, এই দুটো শব্দ হচ্ছে উপাযোগ শব্দ। এরপরে আছে দেখো মিথা জল ঘোলা করিও না, তাহলে এখানে কোনটা উপাযোগ শব্দ, ঘোলা বায়ুকলাকার ঘোলা। নেক্সট আছে চোঙা মুখে ইয়া লোকটি কি বলিতেছে, তাহলে এখানে চোঙা কথাটা হচ্ছে উপাযোগ শব্দ, তাহলে এগুলো হচ্ছে উপাযোগ শব্দ। এছাড়া তোমাদের আর কি কি আছে, তোমরা উপাযোগ শব্দ আর কি পড়বে দেখো, এখানে দিচ্ছে ছোলাকে বাংলা কোথাও কোথাও বুট, কোথাও কোথাও বাদাম বলে। তাহলে ছোলাকে কোথাও বুট এবং বাদাম, এই দুটো কথা বলে। এগুলো তোমাদের প্রশ্ন তো থাকবে, এগুলো ভালো করে পড়বে। তাহলে এখানে তোমাদের উপাযোগ শব্দ কোনটা, ছোলাকে, ছোলাকে আছে এবং কোথাও কোথাও, এই শব্দটা দু জায়গায় দুটো লাইনে দুবার করে ব্যবহার হয়েছে, সেই জন্য এগুলো হচ্ছে উপাযোগ শব্দ। সে পেট ঘড়িয়া খায় না তাহা, তাই তাহার গায়ে জোর নাই। সে পেট ঘড়িয়া খায় না তাই তাহার গায়ে জোর নাই, তাহলে এখানে পড়ে হচ্ছে বর্গিজয় কাণ্ড জোর, এই কথাটা হচ্ছে উপাযোগের শব্দ। আজ সে ঝোল ভাত খাইতেছে, খাইয়াছে, সরি, আজ সে ঝোল ভাত খাইয়াছে, তাহলে এখানে কি হচ্ছে ঝোল, ঝোল কথাটা হচ্ছে উপাযোগের শব্দ। তারপরে কি আছে, বাসনটি টোল খাইয়া গিয়াছে, বাসনটি কি হচ্ছে টোল খাইয়াছে, টোল, টোল কথাটা হচ্ছে উপাযোগের শব্দ। আন মনে চলিতে চলিতে তাহার পায়ে ঠোকর লাগিয়াছে, তাহলে আন মনে চলিতে চলিতে কিভাবে কি লেগেছে, তার পায়ে ঠোকর লেগেছে, ঠয়কার কর আর ঠোকর। ডোরা কাটা শাড়িটি দেখিতে ভালো, এখানে সহজেই ডোরা কাটা, ডোরা কথাটা, ডোরা শব্দটা হচ্ছে উপাযোগ শব্দ। ঢুলি ঢোলক বাজাইতেছে, তাহলে ঢুলি কি বাজাইতেছে, ঢোলক, ঢোলক কথাটা উপাযোগ শব্দ। এছাড়া এটা এছাড়া কি রয়েছে তোমার, এগুলো থেকে দেখো আবার তোমাদের প্রশ্ন এইভাবে দিতে পারে, কা এখানে হয়তো বলতে পারে কাকে খায়, কাকে খাইতে দাও দিতে বলা হচ্ছে, তখন হবে খোকাকে। আচ্ছা, তুমি বৃথা জলগুলো করিও না,
আচ্ছা, এখানে লোকটি কি মুখে দিয়া বলিতেছে? লোকটা কি চোঙা মুখে দিয়া বলিতেছে? আচ্ছা, তারপরে তোমার এটা অনেক প্রশ্ন আসতে পারে, বাংলার কথা ছোলাকে কি কি বলা হয় বা ছোলার অপর নাম কি? তখন তোমাদের এইভাবে দেওয়া নিতে হবে বুট ও বাদাম। আচ্ছা, তারপরে সে আজ কি খাইয়াছে, খাইতেছে বা খাইয়াছে, তখন কি লিখবে? সে আজ ঝোল ভাত খাইয়াছে। বাসনটি কি হয়েছে, বাসনটি কি টোল খাইয়া গিয়াছে? আচ্ছা, শাড়িটি দেখতে কোন শাড়িটি দেখতে ভালো? ডোরা কাটা শাড়িটি দেখতে ভালো। ঢুলি কি বাজাইতেছে? ঢুলি ঢোলক বাজাইতেছে। ঠিক আছে, তারপরে কি আছে? তাহাদের কলহ রণকম হইয়াছে। তাহলে এখানে রণকম কথাটা উকারযোগ্য শব্দ। তোতা পাখিটিকে কথা শিখাও, কাকে কথা শিখাবে? তোতা পাখি, তোতা কথাটা হচ্ছে উকারযোগ্য শব্দ। খোদার দোয়ায় ভালো আছি, কার দোয়ায় ভালো আছি? খোদার দোয়ায়, খোদা উকারযোগ্য শব্দ। আজ ধোকার ডালনা রাঁধা হইয়াছিল, এখানে দেখো ধোকা বানানটা সব আছে, কি ধোকার কয়েকার ধোকার, ধোকার হচ্ছে এক ধরনের বললাম কলাই দিয়ে তৈরি করা হয়, সেটার ডালনা রাঁধা হয়েছে, তাহলে এখানে ধোকা হচ্ছে উকারযোগ্য শব্দ। তো এইভাবে তোমরা প্রশ্নগুলো নিজেরাই করতে পারবে, লাইনটা ভালো করে পড়বে, বানান মুখস্থ করবে, সাথে সাথে নিজেরাই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন তৈরি করবে এবং মুখস্থ করবে, এগুলো পরীক্ষায় তোমাদের থাকবে। তো ঠিক আছে, আজ ক্লাসে পর্যন্ত নমস্কার, সবাই ভালো থেকো।